ঘ থেকে পর্যন্ত রাস্তা খুবই খারাপ এলাকার কোনো উন্নয়ন নাই তা আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন একটা আমরা নির্বাচিত করব যার মাধ্যমে আমাদের এলাকার আগামী দিনে উন্নয়ন হয় সে সেরকম একটা প্রার্থী আমরা নির্বাচিত করব এমন একজন প্রতিনিধি হবেন আমরা যেন বিপদে আপদে ওনাকে পাই সামনে যে কাজগুলো আসবে মানে আমাদের যে কষ্টগুলা বুঝবে অমন একজন সংসদ সদস্য আমরা অবশ্যই চাই এই যে হালুয়াগড়ের জায়গাগুলি উন্নয়নের লক্ষ্যে যথারীতি এইরকম একটা নির্বাচিত একজন সংসদ সদস্য হোক তা আমি কামনা করছি বিগত দিনে যে উন্নয়ন হয়েছে ওই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারে এবং আমাদের আমাদের আরও বাকি যে কাজগুলি রয়ে গেছে উন্নয়নের ওই কাজগুলিকে আরও 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 গতিশীলভাবে এগিয়ে নিতে পারে ওরকম একজন প্রতিনিধি আমরা আমরা প্রত্যাশা করতেছি যাতে উন্নয়নের কাজ হয় ড্রেন বাজার ড্রেন ব্যবস্থার উন্নয়নের কাজ আমাদের এই সমস্ত উন্নয়ন কাজ যে করবে আমরা তাকে মনোনীত করব। বাংলাদেশে অন্যান্য অন্য জায়গায় যেভাবে উন্নয়ন ঘটতেছে হালুয়াঘাটে সেভাবে উন্নয়ন হোক এবং হালুয়াঘাটে রাস্তাঘাট ব্রিজ কালবার্ট এমন করেন যে এগুলা অনুন্নত এগুলা উন্নয়ন হোক যে আমাদের প্রতিনিধি হবে জনগণ যাকে প্রতিনিধি করবে তার দ্বারা যেন এগুলো উন্নয়ন ঘটে এটা আমাদের প্রত্যাশা আমাদের ফুলপুরে এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হোক যে বোলপুরে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা সবসময় নজর রাখবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে এলাকার উন্নয়ন করবে দল মত নির্বিশ্বাসে সুষ্ঠ একজন প্রার্থী ভদ্র একজন প্রার্থী যে এলাকার উন্নয়ন করবে যে মানুষকে সবসময় পাশে রাখবে মানুষের উপকার করবে তাকে আমরা দরকার সে যেই হোক না কেন জানমাল নিরাপত্তা এলাকার যে সন্ত্রাসমুক্ত এবং জঙ্গি মুক্ত একটা নেতা চাই আমরা এবং আমাদের এলাকার যাতায়াত বা অন্য উন্নয়ন সেগুলিও আমরা চাই একটা যোগ্য প্রার্থী চাই যে সব দিক দিয়ে আমাদেরকে মানে লক্ষ্য রাখে আর কি সুশিক্ষিত ভদ্র সমাজের সন্তানকে আমরা দিতে চাই যাতে কোনো যার ভিতরে কোনো মনের ভিতরে কোনো কাদা নাই সামগ্রিকভাবে এই উন্নয়নের কথা আমরা শুনি পত্রিকায় পড়ি টেলিভিশন চ্যানেলে শুনি এখানে বলা হয় দেশে উন্নতি হচ্ছে উন্নয়ন হচ্ছে হবে কিন্তু আসলে আমরা উন্নয়নের দৃশ্যটা আমরা এখানে চোখে পড়ে না আমরা উন্নয়নের সফল আমরা ভোগ করি না আমার মূল চাওয়াটা হচ্ছে এখানে একজন সৎ রাজনৈতিক ব্যক্তি তিনি এখানে এমপি হবেন এবং মানুষ যেন তার কেন্দ্রে ভোট দিতে পারে আমরা যেন সেই নিরাপত্তা বোধ করি আমাদের আসলে কিছু যে সমস্যাগুলো আছে বিশেষ করে গ্যাস বিদ্যুৎ রাস্তাঘাট উন্নয়ন তারপরে ওই রেল স্টেশন উন্নয়ন এরকম বড় বড় যে কাজগুলি আছে এরকম কাজগুলি যে সমস্ত প্রার্থী করতে পারবে যে প্রার্থী করতে হবে এরকম একজন প্রার্থী প্রয়োজন সৎযোগ্য যে আমাদের মানে সব সময় পাশে থাকবে এরকম একজন থাকলে মানে সবাই এলাকা উন্নতি হবে বিশেষ করে আমাদের এখানে গ্যাস নেই বিদ্যুতের সমস্যা রাস্তাঘাট প্রচুর ভাঙ্গা এখান থেকে কলতাপাড়া যাওয়ার পথে ড্রাইভাররা যাইতে পারে না তাই আমরা চাই যে এরকম একটা পার্টি আসুক যাতে আমরা গরিব উন্নয়ন হয় এরকম একটা পার্টি আমাদের দরকার